হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় জয় গোস্বামীর লেখা মাসিপিসির প্রশ্নের উত্তর পর্ব অলরেডি আমি করিয়ে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু দুটো পার্টে যারা দেখুনই এই ভিডিও শেষে অ্যাটাচ থাকবে দেখে নিও আজকে তোমাদের কবিতাটা আমি বিষয়বস্তুটা বুঝিয়ে দিচ্ছি যদি বিষয়বস্তুটা জানা থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর নিজেরা করতে পারবে কেন তোমাদের যে প্রশ্ন সবসময় কমন আসবে এমন তো ব্যাপার নেই যদি প্রশ্নটা কমন না থাকে যদি গল্প কবিতাটার সার সংক্ষেপটা জানা থাকে বা কবিতাটার মানেটা জানা থাকে তোমরা কিন্তু করতে পারবে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দাও ভিডিওটা লাইক করে রাখো যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে চলে যায় ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আর এর আগে আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে প্লে লিস্ট ডেসক্রিপশানে অ্যাড করে দিয়েছি তোমরা দেখে নিও ওকে শুরু করা যাক ভিডিওটা লাইক করে দিও আমি প্রতিটা লাইন বোঝাবো এবং সঙ্গে মানেগুলো বলে দেবো তোমাদের ওকে আজকে একটু আসতে বলবো একটু অসুবিধা আছে তোমরা অ্যাডজাস্ট করে নিও দেখো কি বলছে বলছে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানির মাসি পিসি রাত থাকতে ওঠে অর্থাৎ আমরা ছোটোবেলায় দেখেছি মা মাসি পিসিরা ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো ঠিক আছে এই ধরনের গান গেয়ে বা এই যে ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে এই ধরনের গান শুনিয়ে কিন্তু ঘুম পাড়ানো ঘুম পাড়াতো তো এই যে মাসিপিসিরা হয় ঘুম পাড়ানো ছোটোবেলা যেটা গান শুনে আমরা অভ্যস্ত এই লাইনে কিন্তু বলছে যে তারা কি ভোরবেলা ওঠে না আমাদের গানের কলি শোনায় এই ধরনের গান গিয়ে আমাদের ঘুম পাড়ায় ঠিক আছে কিন্তু আমরা এই যে কবিতাটা মাসিপিসিতে কথা শুনবো বা মাসিপিসি পড়ছি এটা কিন্তু সেই মাসিপিসির কথা বলাই নি যে গল্পটা আমরা ছোটোবেলায় পড়েছি এখানে কিন্তু আমরা পড়ব যে ঘুমপাড়ানি মাসি পিসি বলতে এক দরিদ্র শ্রেণীর পরিশ্রমী শ্রেণীর নারীদের কথা বলা হয়েছে যারা কিন্তু অতি অসহায় তারা প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড দারিদ্রতার সঙ্গে নিজেকে সার্ভাইভ করে নিজের পরিবারকে সার্ভাইভ করে ওকে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই ঘটনায় কিন্তু তুলে ধরা হয়েছে কি বলছে এবার দেখো বলছে শুক তারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুমপাড়ানির মাসিপিসি ছাড়া কাপড় গাছ অর্থাৎ বলছে যে রাত ভোর হওয়ার আগে যখন শুক্তারা ছাদের ধারে আর চাঁদ একদম তাল গাছের কাছে দেখা যায় ঘুম পাড়ানি পিসিরা ঠিক তখন ঘুম থেকে ওঠে ওকে অর্থাৎ চাঁদটা তখনও কিন্তু চলে যায়নি ওকে চাঁদটা রয়ে যায় ওকে আকাশে একদম ভোর হওয়ার আগের মুহূর্ত যাকে আমরা বলতে পারি একদম ভোর হওয়ার আগে যে সেই সময় কিন্তু মাসি পিসিরা ঘুম থেকে ওঠে এবং ঘুম থেকে উঠে তারা কি করে ছাড়া কাপড় কাছে অর্থাৎ তাদের যে বাসি কাপড় আগের দিনের কাপড় রাতে পরা কাপড় সেটা কিন্তু তারা ধুয়ে ফেলে ওকে নেক্সট কি বলছে দেখো দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপাড়ানির মাসি পিসি ট্রেন ধরতে আসে বলছে দু এক ফোঁটা শিশির তাকায় অর্থাৎ ভোর এক একদম ভোর ভোর আমরা দেখেছি অনেক মানে এই দরিদ্র শ্রেণীর নারীদের বা ঘুমপা যেখানে ঘুমপাহানি মাসিপিসির কথা বলা হয়েছে অর্থাৎ সেই দরিদ্র শ্রেণীর নারীদের কিন্তু আমরা অনেক সময় দেখেছি বনগা লোকালে লালগোলা লোকালে একদম ভোরের বেলা চারটে নাগাদ হয়তো সাড়ে তিনটে চারটে ফার্স্ট ট্রেনে তারা চলে যাচ্ছে কিন্তু শিয়ালদার দিকে কিছু বিক্রির জন্য আসা তাই তো তো সেটার জন্যেই বলছে যে দু এক ফোটা শিশির তাকায় তখন হয়তো ঘাসের গোড়ায় বা ঘাসের আগায় শিশির জমছে ওকে তো সেই শিশিরকে পাড়িয়ে কিন্তু তারা চলেছে তাই বলছে দু এক ফোটার শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুমপাড়ানির মাসিপিসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি মাসিপিসিরা কিন্তু তখন ট্রেন ধরার জন্য দৌড়চ্ছে বা ছুটছে ওকে নেক্সট কি বলছে দেখো বলছে ঘুমপাড়ানির মাসিপিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক একমুঠো রোজগার কি সুন্দর করে কবি আধুনিক কবি জয় গোস্বামী তুলে ধরেছেন দেখো বলছে যে ঘুমপাড়ানির মাসিপিসির মস্ত পরিবার অর্থাৎ এই যে দরিদ্র শ্রেণীর নারী তাদের কিন্তু এক বিশাল পরিবার বড় পরিবার তার বাড়িতে তার ছেলেমেয়েরা রয়েছে হয়তো বয়স্ক মা বাবা রয়েছে বা শ্বশুর শাশুড়ি রয়েছে বর রয়েছে তো পুরো একটা বড়ো ফ্যামিলি পরি পরিবার ঠিক আছে সেই মস্ত পরিবারের পেটে তাকে ভাত জোগাতে হবে বা তাকে খাবার জোগাতে হবে ওকে তাই বলেছে সেই তার এক মস্ত পরিবার অনেকগুলো পেট অর্থাৎ প্রত্যেকটা মানুষের খিদে আছে প্রত্যেকটা মানুষের পেট রয়েছে তো অনেকগুলো পেট আর এক মুঠো রোজগার অর্থাৎ রোজগারটা কিন্তু তার খুবই কম খুবই অল্প সংখ্যা সে দেখো ছুটে চলেছে রোজগারের আশায় হয়তো কেউ যাচ্ছে ফুল বিক্রি করতে কেউ যাচ্ছে চাল बिक्री करते বিভিন্ন কিছু বেচার জন্য কিন্তু তারা চলেছে রোজগার যত সামান্য অল্পই একটু রোজগার এবং সেই রোজগারেই কিন্তু তাদের ফ্যামিলির মুখে তাদেরকে অন্ন তুলে দিতে হয় নেক্সট কি বলেছে দেখো ঘুমপাড়ানির মাসিপিশির পোটলা পুটলি কোথায় রেল বাজারের রেলবাজারের গার্ডেরা সাত ঝামেলা জোটায় বলছে এই যে ঘুমপাড়ানি মাসিপিসিরা এদের কাছে কিন্তু অনেক পোটলা পোটলি থাকে ঠিক আছে অনেক পটলি নিয়ে তারা যায় ঠিক আছে সেই চালের বস্তা হয়তো নিয়ে যাচ্ছে ফুলের বস্তা হয়তো নিয়ে যাচ্ছে সেই কিন্তু আর হোম গার্ডেরা অর্থাৎ যারা কর্মরত অবস্থায় রেলে কর্মচারী বা রেলে কাজ করে গার্ড দেয় তারা কিন্তু এটা নিয়ে স্বাভাবিক কথা ঝামেলা করে তারা বলে প্যাসেঞ্জার উঠতে পারবে না এখন এত বস্তা সামনে রাখলে অসুবিধা হবে বা অনেক কথা তারা তুলতে দিতে চায় না তো তাদের ঝামেলা করে সেটাই বলছে অনেক ঝামেলা জঞ্জাত কিন্তু তাদেরকে পেরোতে হয় পেরিয়ে তবেই তারা কিন্তু ট্রেন ধরতে পারে বা উঠতে পারে ওকে নেক্সট দেখো কি বলছে বলছে শাল মাহিনার হিসাব তো নেই জ্যোষ্ঠী কি বৈশাখ মাসি পিসির কোলের কাকে চালের বস্তা থাক দেখো এখানে ছবিটাও দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের সব বস্তা করে করে জিনিস নিয়ে যাচ্ছে তারা তা এখানে বলছে কি বলছে যে এই ঘুম পড়ানির ঘুমপাড়ানির মাসিপিসিরা কী করছে যে না কি বৈশাখ অর্থাৎ কী মাস তাদের জন্য কিন্তু মানে ডিপেন্ড করছে না শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সব সময় কিন্তু তাদের কাজ করতে হচ্ছে অর্থাৎ শীতকাল যে সময় সকালবেলা ভোরবেলা আলোই ফোটে না হয়তো মানুষ আমরা ঘুমোচ্ছি তারা কিন্তু কষ্ট করে রোজগারের আশায় চলেছে ওকে হয়তো বর্ষাকাল বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না চারধারে জল চারধারে মানে জল জমে গেছে বৃষ্টি পড়ছে কিন্তু কিন্তু তাদের চলতে হচ্ছে এই যে বারোটা মাস তাদের কিন্তু কাজ করে যেতে হচ্ছে তাই বলছে শাল মাহিনা হিসাব তো নেই কী জষ্টি কী বৈশাখ ভুলে গেছে ওরা ওরা কিন্তু শুধু নিজের রোজগারের জন্য রোজ দৌড়ে চলেছে মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাক সেই চালের বস্তা নিয়ে পিসিরা অর্থাৎ সেই দরিদ্র শ্রেণীর না তারা কিন্তু তাদের যে এই পরিশ্রম সেটাই কিন্তু কবি এখানে তুলে ধরেছে ওকে নেক্সট নেক্সট কি বলছে দেখো বলছে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তলগো মাসি পিসি লাল গোলা গায় অর্থাৎ দেখো শতবর্ষ এ মানে আসে যায় এগিয়ে আসে বা বলছে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় অর্থাৎ কি শতবর্ষ বলতে এখানে না যে নানান অনুষ্ঠান নানান স্বামীজি সামাজিক অনুষ্ঠান উন্নয়নমূলক কাজ ব্যবসা বাণিজ্যমূলক কাজ শিল্পের ক্ষেত্রে অনেক উন্নতি ঘটছে অনেক পুজো পার্বণ হচ্ছে অনেক সামাজিক অনুষ্ঠান হচ্ছে তাতে কিন্তু তাদের কিছুই এসে যাচ্ছে না কি দুর্গা পুজো তাও তারা দৌড়াচ্ছে কি কালী পুজো তাও তারা দৌড়চ্ছে কি দেশের উন্নতি হচ্ছে তাও তারা দৌড়ছে কি কোনো প্রবলেম হচ্ছে তাও তারা দৌড়ছে অর্থাৎ তাদেরকে কিন্তু তাদের কাজটা করতেই হবে কারণ তারা জানে তারা যদি একদিন না বেরো একদিন রোজগার করতে না পারে এই যে বাড়িতে এতগুলো পেট যার কথা আমরা পড়লাম বা এতগুলো মানুষ তাদেরকে কিন্তু তারা অন্ন তুলে দিতে পারবে না তো তাদের জন্য কিন্তু কোনো উৎসব কোনো আনন্দ কোনো সামাজিক পূজা পার্বণ বা সামাজিক যে অনুষ্ঠান কোনো শতবর্ষ তাদের জন্য কিন্তু ম্যাটার করে না তাদের কিন্তু সেই চালের বস্তা তাদের তুলতে হয় তুলে নিয়ে তাদের কিন্তু নিজেদের কাজে যেতে হয় তাই এখানে কিন্তু কবি আমাদের সামনে তুলে ধরেছেন যে এক দরিদ্র শ্রেণীর নারীদের যে দুঃখ যে নিম্নবর্গীয় যে দরিদ্র যে অসহায় শ্রেণীর যে নারী যারা কঠোর দৈহিক পরিশ্রম করছে করে কিন্তু নিজের জীবন নির্বাহ করছে সেটা কিন্তু কবি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন ওকে তিনি কিন্তু এই যে এই কি বলবো যে এই আশাহীন এই আলোহীন এই মর্যাদাহীন তাদের যে প্রত্যহিক জীবন তাদের যে জীবনের সংগ্রাম তাদের যে যেভাবে তারা পরিশ্রম করছে বা কষ্ট করছে ঠিক আছে আর এই কষ্টটা কিন্তু তাদের হার না মানা কষ্ট অর্থাৎ তারা কিন্তু হেরে যায়নি জীবনের কাছে তারা দেখো তাদের কাছে পয়সা নেই তাদের কাছে টাকা নেই কিন্তু জীবনটা যখন তাদের রয়েছে সেই জীবনটা একটা সংগ্রাম তারা তারা কিন্তু বোঝে সেই জীবনে কিন্তু তারা হার না মেনে এগিয়ে চলেছে সেটাই কিন্তু কবি আমাদের সামনে তুলে ধরেছেন তো খুব সুন্দর একটা কবিতা আমরা বুঝলাম এটার থেকে যে কী বুঝলাম আশি বলতে এক দরিদ্র শ্রেণীর নারীর কথা নারীদের কথা তুলে ধরেছেন যারা নিজেদের মনের জোর রেখে অক্লান্ত পরিশ্রম করে নিজের নিজের পরিবারের প্রতিটা মানুষকে সারভাইভ করছে বা প্রতিটা মানুষের পেটে অন্ন যোগাচ্ছে আর তার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আশা করি কবিতাটা তোমাদের ভালো লেগেছে খুব ভালো করে এটা মাথায় রেখে দাও তাহলে কিন্তু অবশ্যই যে কোনো লাইন তুলে দিলে তোমরা লিখতে পারবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো ওটা